আজকে আমি এমন একটা সেটিং শেখাবো আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে, সবাই বলবে বন্ধু দোস্ত তুই এভাবে এটা কিভাবে করলি। চলুন বেশি না কথা মূল কাজের কথা বলি। আমরা কিন্তু অনেক সময় অনেক ইংলিশ শব্দটা পড়তে পারি না, এবং অনেক ইংলিশে আছে আমরা যারা যারা ইংলিশে দুর্বল তারা কিন্তু মনে হয় মনে মনে চিন্তা করি যে এটা বাংলা হলে ভালো হতো। তবে সেই বাংলা করারও কিন্তু একটা পদ্ধতি আছে, সেটাই আপনাদের আজ শেখাবো। চলুন দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, এখানে যেখানে সার্চ বক্স পাবেন এখানে লিখবেন হাই ট্রান্সলেট। এই যে প্রথমে কিন্তু চলে এসেছে, এটা চাপ দিয়ে দিবেন। এই যে প্রথম যেটা আসবে এটা আমার আগের থেকে ডাউনলোড করেছি, জাস্ট আপনারা ওপেন করে দেবেন। আমি ওপেন করে দিচ্ছি। অপেক্ষা করুন, এখানে ইউজার কনসেন্ট এটা অ্যাকসেপ্ট করে দেবেন। এরপর এই যেখানে পারমিশন হচ্ছে, এই যেটা অফ আছে এখানে এখানে দুটাই অন করে দেবেন। এখানে এই গোল রায় চিহ্নটায় চাপ দিয়ে দিবেন, এখানে যেখানে আমি চাপ দিয়ে অন করে দেবো। এখানে এটা কিন্তু অন হয়ে গেছে, আমি মিনিমাইজ করে কেটে দিলাম। এখন আমরা ইংলিশ একটা ওয়েবসাইটে যাব, গুগলে গেলাম। গুগলে চলে যাওয়ার পরে আমরা এই যে এটি দিব, এখানে ইংরেজিতে লেখা আছে, এটা আমি এখন আমি আপনাদের বাংলা করে পড়ে দিতে শোনাবো। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন এখানে কিন্তু বাংলা হয়ে গেল। দারুণ একটা ম্যাজিক করতে পারবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অল ভিডিও সিলেক্ট করবেন। ধন্যবাদ।